মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সবসময় হাসির খোরাক হয় এক এক সময় তিনি এক এক কথা বলে তিনি সবসময় আলোচনার শীর্ষে থাকেন এবার এশিয়া সফরে এসে যেমন বললেন বিশ্বে এত দেশ আছে সেটা নাকি জানা ছিল না এবিসির খবরে বলা হয়েছে ট্রাম্প বলেছেন বিশ্বে এত দেশ আছে তা আগে জানা ছিল না ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার পক্ষে এসব জানা সম্ভব হতো না এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প গত সোমবার জাপানে পৌঁছে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি বলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিশ্বে এতগুলো দেশ সম্পর্কে তিনি কোনো গান রাখতেন না প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা পাওয়ার পরই তিনি এই দেশগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবের সঙ্গে গত বছরের নভেম্বরে নিউ ইয়র্কে এক সভায় পরিচিত হওয়ার ঘটনা তিনি এক্ষেত্রে উল্লেখ করেন ট্রাম্পের অকপট শিকার প্রেসিডেন্ট হওয়ার আগে তার কোনো অভিজ্ঞতা ছিল না এবং এইসব বিষয়ে তিনি কতটা অনভিজ্ঞ ছিলেন ট্রাম্পের এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে অনেকেই তার এমন বক্তব্য নিয়ে হাসাহাসি করছে কেউ কেউ বলছে ট্রাম্প জানে বিশ্বের দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া বারো দিনের এশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চীনে আছেন এশিয়া সফরে ট্রাম্প জাপান দক্ষিণ কোরিয়া চীন ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন গুগল জানায় এখন বিশ্বে একশো পঁচানব্বইটি দেশ আছে এর মধ্যে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের পূর্ণ সদস্য ফিলিস্তিনি সহ দুটি দেশ রয়েছে যারা জাতিসংঘর পর্যবেক্ষণের মর্যাদায় আছে নিয়মিত বিনোদনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ